ওকে, আমরা এখন লাইভ। তো কেমন আছেন আপনারা? রিন আপা, আরিফুন ভাই, হ্যালো, এই তো ভালো আছি। ওকে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর্ট চয়েস ওয়েবিনার সিরিজের প্রথম পর্বে। এবং আজকে আমরা কথা বলবো বায়োডাইভার্সিটি অথবা জীব বৈচিত্র্য নিয়ে। আমাদের সাথে আজকে আছেন জেনিফার আজমেরি আপা এবং ইরফান উদ্দিন ভাই। জেনিফার আপা কাজ করেন IUCN বাংলাদেশে, এবং ওনার কাজ হচ্ছে শকুন এবং অন্যান্য পাখির কনজারভেশন নিয়ে। এবং ইরফান ভাই কাজ করেন সাপ কনজারভেশন নিয়ে, এবং তার সাথে উনি গ্লোবাল ইউথ বায়োডাইভার্সিটি নেটওয়ার্ক এবং অন্যান্য সংস্থার সাথে সংযুক্ত আছেন, এবং উনি এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন। তো আমরা তাহলে আজকের ইয়া নিয়ে শুরু করি। সবার আগে আমরা ইরফান ভাইকে একটা প্রশ্ন করতে চাই। ইরফান ভাই, আপনি হচ্ছে সাপ নিয়ে কাজ করেন, ঠিক না? তো আমি হচ্ছে একটি সূত্র জানতে পারলাম যে হচ্ছে আপনার ব্যাগ খুললেন নাকি সাপ পাওয়া কি সত্য? না, ব্যাগ খুললে পাওয়া যায় এমন তো না, তবে মাঝে মধ্যে পাওয়া যায়। আমাদের কল গুলা তো থাকে, মনে করেন ইমার্জেন্সি কল, হঠাৎ করে কারো বাসায় সাপ ফোন করছে, এখন হঠাৎ চলে যেতে হচ্ছে। এরপরে অন্য কোনো কাজ থাকলে ওই কাজ আমরা অ্যাটেন্ড করছি, ব্যাগ থেকে সাপটা ছিটিয়ে যায়। আচ্ছা, তো আপনার সাপ সংরক্ষণের কিছু মজার ঘটনা আমাদের সাথে একটু কি শেয়ার করবেন? আপনি মজার কিছু বলতে, প্রথমত মানুষের যে একটা ধ্যান ধারণা থেকে প্রত্যেকটা সাপে বিষাক্ত, সাপ কামড় দিলে আমি মারা যাব, তো এই ব্যাপারটা। তো যখন আমি মানে প্রথম কাউকে সাপটা দেখায় বা সাপটা ধরতে দিই, তখন তাদের এক্সপ্রেশনটা খুবই মজার থাকে। তো তেমনই একটা ঘটনা হচ্ছে, আমি চট্টগ্রাম বিষয়ে ঝুঁকি আছে কিছু নাস্তার দোকান বলা যায়, তো ওখানে প্রথম একটা মেয়েকে আমি সাপ ধরতে দিচ্ছিলাম। তো ওই মেয়ে যখন সাপটা দেখছে, তার এত জোরে চিৎকার চেঁচামেচি করছে যে মনে হয়েছে যে কেউ তাকে খেলা করছে বা এই ধরনের কিছু, সবাই জটটা পাকিয়ে গেছে, একটা কিছু অবস্থা ছিল আর কি। আচ্ছা, তো আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে জেরিনাপা আপনার কাছে। জেরিনাপা, আপনি হচ্ছে কাজ করেন পাখি এবং বিশেষ করে শকুন নিয়ে। শকুন এমন একটি পাখি যেটি নিয়ে বাংলাদেশে আমরা একদমই চিন্তা করি না বা একদমই হচ্ছে কনসার্ন না। তো শকুন নিয়ে আমাদের কেন কনসার্ন হওয়া উচিত, আপনার কি মনে হয়? শকুন নিয়ে কাজ করার দরকার আছে আমাদের, এটা আসলে বলা দরকার এই জন্য যে প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা উপাদান পরিবেশের জন্য খুবই দরকার। পরিবেশ থেকে একটা উপাদান হারিয়ে গেলে সেটার ব্যালেন্সটা, ভারসাম্যটা আসলে ঠিক থাকে না। তো যদি শকুনের মতো একটা পাখি, শকুনে অনেক বড় একটা পাখি, ম্যাজেস্টিক একটা বার্ড, এই পাখিটা যদি পরিবেশ থেকে হারিয়ে যায়, তাহলে শকুন যেই পরিবেশ রক্ষায় যে অবদানগুলো রাখছিল সেই ভারসাম্যটা নষ্ট হয়। সেটার লক্ষণ কিন্তু আমরা এখন অলরেডি পেয়ে যাচ্ছি, যেমন শকুন অ্যানথ্রাক্স রোগের জন্য মানে খুবই উপকারী ছিল, যে শকুন কিছু জীবাণু আছে যে মরা গরু গবাদি পশু খেয়ে বেঁচে থাকে। তো এই মরা গবাদি পশুর মাধ্যমে যেসব রোগ ছড়াতো, সেই রোগগুলো শকুনের মানে স্টোমাকে বা পাকস্থলীতে যে হজম হয়ে যেত, এটা ওদের ন্যাচারাল একটা অ্যাবিলিটি, যে কারণে তারা এই এই গাছ প্রকৃতির এই জীবাণুগুলোকে ধ্বংস করতে পারে। শকুন না থাকার কারণে র‍্যাবিস, অ্যানথ্রাক্স এই ধরনের রোগগুলো এখন বেড়ে গেছে। তো শকুনের জন্য, এই জন্য শকুন সহ এবং সকল প্রাণীর জন্য আমাদের কনসার্ন হওয়া উচিত। ঠিক আছে, খুব সুন্দর করে বলেছেন আপা। এক্ষেত্রে আমার একটা প্রশ্ন তাহলে চলে আসে, সেটা হচ্ছে যে প্রাণীর জন্য বা আমাদের জীব বৈচিত্র্য নষ্ট হয়ে যাওয়ার জন্য একটি রোগের বিস্তার হচ্ছে, আসলো আমাদের শকুন আমাদের পরিবেশ থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে বিশেষ করে, এবং তার ফলে আমাদের অ্যানথ্রাক্স এবং রেবিজ এই রোগগুলোর বিস্তার আরো বেড়ে যাচ্ছে।
সেক্ষেত্রে আমরা একটি রোগ নিয়ে যেটা নিয়ে প্রচুর কথা হচ্ছে সেটি হচ্ছে COVID-19 অথবা করোনা ভাইরাস যে রোগটি, এবং করোনা ভাইরাস রোগটির সাথে আপনাদের কি মনে হয় যে জীব বৈচিত্র্যের হারিয়ে যাওয়ার কি কোনো সম্পর্ক আছে? জীববৈচিত্র্যের মধ্যে আসলে জীববৈচিত্র্যটা কি সেটা আমাকে আমাকে আমাদের আগে বুঝতে হবে। প্রত্যেকটা জীব নিয়েই এই মানে জীবের যে বৈচিত্র্য আছে, ভ্যারিয়েশন আছে, বা একটা থেকে আরেকটা আলাদা, সবকিছু মিলেই হচ্ছে জীব বৈচিত্র্য। আমরাও কিন্তু জীব, মানুষও কিন্তু জীব বৈচিত্র্যেরই অংশ, একটা স্পিসিস আমরা। সেখানে যদি জীব বৈচিত্র্যের কোভিড এর কারণে জীব বৈচিত্র্য হারিয়ে যায়, সেক্ষেত্রে আমি বলবো মানুষই হারিয়ে যাবে কোভিড এর কারণে, যেহেতু মানুষ খুবই ভালনারেবল এই ভাইরাসটার কারণে। আর জীব বৈচিত্র্যের ব্যালেন্স রক্ষা হয়নি, ভারসাম্য রক্ষা হয়নি বলেই এই ধরনের অসুখ বিসুখ, জুনোটিক ডিজিজ গুলো আমাদের এখন আক্রমণ করছে খুব বেশি। আচ্ছা, এক্ষেত্রে আপনি যদি আরেকটু আমাদেরকে জানাতেন সবাইকে যে জুনটিক ডিজিজ জিনিসটা অ্যাকচুয়ালি কি? আচ্ছা, জুনটিক ডিজিজটা হচ্ছে প্রাণী থেকে আমরা প্রাণী থেকে যে রোগগুলো হচ্ছে আমাদের মধ্যে আসে, মানুষ মানুষকে আক্রমণ করে। যেমন প্রত্যেকটা প্রাণীরই তো আলাদা জিনগত বৈশিষ্ট্য আছে, ভাইরাসের জন্য সেই জিনগত বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্য রেখে সেই হোস্ট বা সেই জীবের দেহে সে বেঁচে থাকে। যখন আমরা সেই প্রাণীটার বাসস্থানে আমরা পৌঁছে যাই মানুষ হিসেবে, সেই ভাইরাস গুলো বা যে ব্যাকটেরিয়া ভাইরাস অসুখ বিসুখ জীবাণু আছে সেগুলো আমাদের মানুষের মধ্যে সংস্পর্শে আসলে মানুষকে আক্রমণ করে। আর সেক্ষেত্রে ভাইরাস সম্পর্কে আমরা যেটা জানি যে খুব দ্রুত তারা মিউটেশন, জেনেটিক মিউটেশন করে তাদের জিনটা পরিবর্তন করে যেই দেহে তারা অবস্থান করে সেই দেহের সাথে মানিয়ে নিতে পারে। তো মানুষের দেহে একবার যদি জিনটা এসে যায়, ভাইরাসটা এসে এসে যায়, সে তখন পরিবর্তিত হতে হতে মানুষের দেহকেই সে তার হোস্ট হিসেবে ব্যবহার করতে শুরু করে। আর যখন মানুষের দেহকে হোস্ট হিসেবে ব্যবহার করতে শুরু করে তখনই মানুষ অসুস্থ হয়ে যায় সেই ভাইরাসটি আক্রমণে। তো এই এই কারণে হচ্ছে জুনোটিক ডিজিজ আমরা এই এই ধরনের যে রোগগুলো আছে যেগুলো জীব জীব জগতের অন্যান্য প্রাণী থেকে মানুষের মধ্যে আসে, বা আমাদের এমন না যে তাদের তাদের কাছ থেকেই আমাদের মানুষের অসুখগুলো হয়। মানুষের অসুখগুলো কিন্তু জীবে চলে যেতে পারে, জিনগত বৈশিষ্ট্য চেঞ্জ করতেই পারে ভাইরাস মানুষের ভাইরাস গুলো। তো এই যে ভাইরাসের যে অবাধ বিচরণ প্রাণী জগতে, এই বিচরণের জন্য আমরা এখন সভ্য হয়েছি, আমরা মানুষ জানি, পড়াশোনা করছি, তো এই জন্য আমরা এগুলোকে নাম দিয়েছি জুনোটিক ডিজিজ, বা প্রাণী থেকে যে ডিজিজ গুলো রোগগুলো আমাদেরকে ছড়ায়। মানুষের মধ্যে আছে। আচ্ছা, থ্যাংক ইউ আপা। তো আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে সেটা আপনি আমাদেরকে বললেন, কিন্তু বিশ্বের পরিপ্রেক্ষিতে এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দুই পরিপ্রেক্ষিতে কেন বৈচিত্র্য নিয়ে চিন্তা করা আমাদের জন্য জরুরি, একটু কি বলবেন আমাদেরকে? জীব বৈচিত্র্য নিয়ে বাংলাদেশের জন্য কেন জীব বৈচিত্র্য নিয়ে চিন্তা করা জরুরি? হ্যাঁ, অবশ্যই, শুধু বাংলাদেশের জন্য না, সারা পৃথিবীতেই এখন বায়োডাইভার্সিটি নিয়ে এখন খুব কথাবার্তা হচ্ছে। বাংলাদেশেও আমরা অনেকেই আছি, কাজ করছি, কিন্তু আমরা আসলে মানে অনেকে বুঝে না বা জানে না যে কেন আমাদের কাজ করতে হয়, কেন কেন আমাদের কাজ করতে হবে বায়োডাইভার্সিটি নিয়ে। তো বিষয়টা হচ্ছে যে আমরা তো একটা পরিবেশের একটা উপাদান, আমরা পরিবেশের একটা উপাদান হয়ে যদি নিজেদের জন্য বরাদ্দ জায়গা থেকে বেরিয়ে সীমা পেরিয়ে আমরা অন্য অন্য উপাদানের জায়গায় দখল করে নিই, সেখানে ভারসাম্যটা কিন্তু আমরাই নষ্ট করছি। এই জন্য বাংলাদেশের বাংলাদেশের কনটেক্সটে এরকম যে বাংলাদেশের জনসংখ্যা কিন্তু অনেক বেশি, প্রায় 18 কোটি 20 কোটির বেশি মানুষ। তো এই অল্প একটু আয়তনের দেশে যে পরিমাণ বায়োডাইভার্সিটি এখনো টিকে আছে এই মানুষের চাপ সহ্য করে, সেটা আসলে অনেক অবাক করা বিষয়।
হ্যালো, সরি, নেটওয়ার্কে না অনেক না, ঝামেলা, আমি হ্যাঁ জানি না হয়, কতটুকু শুনতে পেয়েছেন। আপনি বলেছিলেন যে হচ্ছে আমাদের এই ছোট আয়তনের দেশে এত পরিমাণ আচ্ছা, জনসংখ্যার চাপটি কেটে যে এখনো যে বেঁচে আছে যে জীববৈচিত্র্যটি, সেটা আসলে অবাক করার ব্যাপার। তারপরে আবার হ্যাঁ বলুন। হ্যাঁ, তো এই জন্য যে আমাদের, আমরা যেহেতু জনসংখ্যা বেড়েই গেছে, আমাদের তো অন্যান্য উপাদান নিয়েও চিন্তা করতে হবে। আমরা একলা তো সবাইকে নিয়ে সব, আমরা যদি আমরা এই উপাদানগুলো নিয়ে চিন্তা না করি তাহলে আমাদেরই সমস্যা হবে। একটা সময় যখন বন থাকবে না, প্রাণীরা থাকবে না, তখন আমরা কি করব? আমরা একটা শুধুই কি আমরা আমাদের এক আমাদের নিজস্ব আমাদের যেসব প্রয়োজনীয় জিনিস আমরা এখন সভ্যতার জন্য ব্যবহার করছি, যেমন আমাদের এই যে ডিজিটাল ওয়ার্ল্ড এর জন্য আমরা ইলেকট্রিসিটি দরকার, বা হচ্ছে আমাদের ট্রান্সপোর্টেশনের জন্য অয়েল দরকার, গ্যাস দরকার, এগুলো যখন ফুরিয়ে যাবে তখন আমরা কি করব? তো সবকিছু উপাদান মিলেই প্রকৃতির এই জিনিসগুলো রক্ষা করছে, এই কারণে আমরা বায়োডাইভার্সিটি নিয়ে বাংলাদেশের জন্য আরো বেশি করে চিন্তা করব। কারণ আমরা হচ্ছে থার্ড ওয়ার্ল্ড এর কান্ট্রি এবং সাউথ এশিয়ার, দক্ষিণ এশিয়ার অনেক ছোট্ট একটা দেশ এবং অনেক বড় জনসংখ্যা। এই জনসংখ্যা কম থাকলে হয়তো আমাদের কনসার্নটা একটু কম দিলেও চলতো, যেহেতু জনসংখ্যা বেশি আমাদের কনসার্নটা একটু বেশি থাকতে হবে। আচ্ছা, তো মাঝখানে ইরফান ভাই ডিসকানেক্ট হয়ে গিয়েছিলেন, এটা আসলে ইন্টারনেট সমস্যা আমরা সবাই ফেস করছি। ইন্টারনেট প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, ইন্টারনেটের এই সমস্যাগুলো আমরা সবাই ফেস করছি। তো এই মুহূর্তে আমি সবাইকে, আমাদের দর্শক যারা আছেন সবাইকে জানাতে চাই যে আপনারা BYEI বা নিওর যে পেজ আছে, মানে ভিডিওটি লাইভ দেখে থাকলে আপনারা নিচে কমেন্টে আপনাদের প্রশ্নগুলো করতে পারেন আমাদের গেস্টদেরকে, এবং আমরা চেষ্টা করবো সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার। আচ্ছা, আমরা তাহলে আবার আলোচনায় ফিরে যাই। তো ইরফান ভাই, আপনি হচ্ছে সাপ নিয়ে মূলত আপনার কাজগুলো, এবং সাপ হচ্ছে বলা যায় আমাদের দেশে বা আমাদের আমাদের দেশে অনেক অনাকাঙ্ক্ষিত একটি প্রাণী, জি সাপ কিন্তু মূলত আপনাকে আমি বলুন না সাপ আমি প্রথমেই বলেছিলাম যে সাপ দেখলে মানুষ একটা ভীতি কাজ করে, যে সাপ মারতে চায় মানুষ, প্রত্যেকে সাপ বিষাক্ত, সাপ অনেকে আক্রমণাত্মক। কিন্তু আসলে আমি যদি যদি আমি আসল ঘটনা বিচার করতে, কিন্তু সাপ আসলে তেমন না। বাংলাদেশে বর্তমানে প্রায় 94 প্রজাতি আইডেন্টিফাই, এবং 94টার মধ্যে 26টা মাত্র বিষাক্ত, আর এই 26টার মধ্যে আপনার 12টাই হচ্ছে আপনার সামুদ্রিক। তো মাত্র আচ্ছা গুটি কয়েক আমাদের ল্যান্ডে পাওয়া যায় যা হচ্ছে বিষাক্ত, প্রাণঘাতী। আচ্ছা তো ব্যাপারটা হচ্ছে এটাই, তো আমি যদি ওই 12টাকে যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে সমস্যাটা আমরা ফেস করবো না, মানে সাপের যে ভীতি ওই জিনিসটা। আসলে এটা আসলে মানে হিসাব যদি আমরা করি, মানে প্রায় 1/3 এবং তাও আমরা হচ্ছে যেভাবে সাপ দেখলে মেরে ফেলি, সেটা হচ্ছে আসলে খুবই দুঃখজনক। আমি কয়েকদিন আগে ফেসবুকে একটা পেজের মানে একটা গ্রুপে পোস্ট করতে দেখলাম যে একজন হচ্ছে একটা সাপ মেরে ফেলেছে, মারার পরে ছবি দিয়ে জিজ্ঞাসা করছে আচ্ছা এই সাপটাকে বিষাক্ত, আমার আমি দেখার পরে মেরে ফেললাম। এটা আসলে খুবই দুঃখজনক যে আমরা দেখার পরে প্রথমে যেটা চিন্তা মেরে ফেলার পরে চিন্তা করবো এটা কি বিষাক্ত নাকি না, কিন্তু এটা হচ্ছে প্রাণ আছে এবং এটা হচ্ছে আসলে আমাদের সাহায্য করে, এটা নিয়ে আসলে আমরা খুব একটা চিন্তা করি না, এটা আসলে খুব দুঃখজনক একটি ব্যাপার। তো এবার হচ্ছে আমরা চলে আসি এবার আমাদের পরের ইয়াতে, সেটা হচ্ছে যে জীব বৈচিত্র্য নিয়ে কথা বলাটা সহজ, কিন্তু আসলে আমরা নিজ জায়গা থেকে কি করতে পারি আপনাদের কাছ থেকে জানতে। ধরেন যে আমরা যারা হচ্ছে কাছাকাছি থাকি বায়োডাইভার্সিটি হটস্পট যেগুলোকে বলে বা জীব বৈচিত্র্য যেখানে অনেক বেশি আছে, ধরেন সুন্দরবন এলাকা বা চিরাঙ্গের পাহাড়ি অঞ্চল, এই জায়গায় জীব বৈচিত্র্য অনেক বেশি পাওয়া যায়। অনেক গ্রামের দিকে গেলেও দেখা যায় যে, বা শহরগুলোর বড় বড় শহরগুলোর বাইরে গেলেও জীব বৈচিত্র্য অনেক বেশি দেখা যায়, ভিড়ও দেখা যায় বেশি, পানিও দেখা যায় বেশি। কিন্তু আমরা যারা শহরে থাকি, শহরের আমরা আমরা নিজেদের নিজ নিজ জায়গা থেকে কি করতে পারি কি বলছি তো লোক, আপনার কাছে আগে যাই, আপনার কি মনে হয়? মূলত হচ্ছে শহরে আমরা যারা থাকি,
আমরা তেমন জীববৈচিত্র্য দেখি না বললেই চলে। আমরা দেখেছি যা দেখি গুটি কয়েক পাখি, আর সাপ বলতে গেলে গুটি কয়েক ডোরা সাপ, দাঁড়া সাপ, এগুলো এবারে কিন্তু আমরা খুব একটা কিছু দেখছি না। তো আমরা যারা আরবানে থাকি, আমরা মূলত যে সচেতনতার যে ব্যাপারটা, এটা নিয়ে আমরা মূলত বেশি কাজ করতে পারি। যেমন দেখেন গ্রামের পর্যায়ে কিন্তু সাপ বা যে কোনো ধরনের বন্য প্রাণী দেখলেই মেরে ফেলে। আমি কয়েকদিনে একটা নিউজ দেখলাম, সিলেটের মধ্যে প্রায় 7 থেকে 8টা শেয়াল, গন্ধ কুকুর, এই ধরনের কয়েকটা প্রাণী মারা হয়েছে। এবং তাদেরকে হচ্ছে, তাদের এখন ব্রিডিং সিজন চলতেছে, তারা ব্রিড করার জন্য একটা গর্ত ছিল এবং ওই গর্তে তারা আগুন দিয়ে এটাকে মেরে ফেলছে। এখন মূল যে বিষয়টা, গ্রামের মানুষরা জানে না যে এগুলো কি ধরনের কাজ করতে পারে বা এই প্রাণীগুলো কেন বেঁচে থাকা দরকার। এই ক্ষেত্রে যারা শহরে আমরা যারা থাকি, আমরা সচেতনতা সৃষ্টি করতে পারি, গ্রামের মানুষকে আমরা বোঝাতে পারি। এখন সোশ্যাল মিডিয়া খুব বড় একটা প্ল্যাটফর্ম, আমরা সবাই কিন্তু কানেক্টেড। এখন শহর আর গ্রাম সোশ্যাল মিডিয়াতে অন্তত ওই পার্থক্যটা নাই। তো আমরা যদি শহরে একটা ভাইরাল জিনিস করতে পারি, যেমন দেখেন আপনি হাতির ব্যাপারটা, ভারতে একটা মা হাতি মারা গেছে কেরালায়, এবং ওই হাতিটা নিয়ে হচ্ছে সবাই পোস্ট দিচ্ছে, সে গ্রামের হোক বা শহরের হোক, মানে যে কেউ পোস্ট দিচ্ছে। তাহলে এই যে ভাইরাল বা এই যে সচেতনতা একটা সৃষ্টি হলো, এটা যদি শহরে মানুষ সৃষ্টি করতে পারে, তাহলে আশা করা যাচ্ছে গ্রামের তরুণরাও এগিয়ে আসবে। আচ্ছা, হাতির গল্পটা যদি কেউ মিস করে থাকেন আপনাদের দর্শকদের মধ্যে, তাদের জন্য কি আপনি গল্পটা আরেকবার বলবেন? হলো হাতিটা হচ্ছে, হাতির বিষয়টা হচ্ছে, এটা নিয়ে দুটো ঘটনা আছে। এখন আমি ওগুলো আইডেন্টিফাই করতে পারিনি কোনটা আসলে সত্য। প্রথম যে নিউজটা আসছে, এটাতে বলা হচ্ছে যে হাতিটা হচ্ছে লোকালয়ে আসছে, সেখানে আনারসের মধ্যে বাজি দিয়ে হচ্ছে আনারসটা হাতিকে খাইয়ে দেওয়া হয়েছে। পরে হাতিটা খাওয়ার পরে এটা পুকুরে গিয়ে একটু স্বস্তি নেওয়ার জন্য চেষ্টা করছে, 3 দিন পরে মারা গেছে। তো আরেকটা বলছে যে যে কয়েকদিন পরের নিউজ, এটা তারা বলছে যে শূকর তাড়ানোর জন্য তারা বাজি রেখাচ্ছিল, পরে হাতিটা এসে খেয়ে ফেলছে এবং মারা গেছে। আসলে কোনটা সত্য জানি না, তবে মূল কথা হচ্ছে মানুষের কারণে হাতিটা মারা গেছে এবং আমরা এটার জন্য প্রকাশ করছি, শোক প্রকাশ করছি। এই শোক প্রকাশ করার বিষয়টা, হাতির জন্য আমাদের যে দরদটা আসছে, ব্যাপারটা কিন্তু আমাদের অন্য প্রাণীর জন্য আসার দরকার। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আচ্ছা, তাহলে জেনে না পাই, এবার আপনার কাছে আসি। আপনার কি মনে হয়, আমার যে প্রথম প্রশ্নটি ছিল, যেটি হচ্ছে যে আমাদের ইয়াতে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে হচ্ছে কেন বৈচিত্র্য ও নানা না, আমরা ইয়া নিয়ে কথা বলছিলাম যে আমরা শহরে যারা বাস করছি, আমরা কিভাবে হচ্ছে জীব বৈচিত্র্য নিয়ে কাজ করতে পারি? আমরা যারা শহরে থাকি, আমরা প্রকৃতি থেকে অনেক বেশি দূরে থাকি। বিশেষ করে শহরে যেসব বাচ্চারা বড় হয়, সেসব বাচ্চারা একেবারেই প্রকৃতি থেকে দূরে দূরে থাকে, তারা প্রকৃতি সম্পর্কে কিছুই জানে না। কারণ আমাদের ঢাকায় কয়টা পার্ক আছে বা কয়টা এমন জায়গা আছে যেখানে গিয়ে একটু প্রকৃতির সান্নিধ্যে যাওয়া যায়, এটা আমরা সবাই জানি, আসলে খুবই কম। আর থাকলেও সেখানে নিয়ে যাওয়ার মতো সময় সুযোগ অনেক সময় হয় না সবার। তো বাচ্চাগুলা প্রকৃতিকে না জেনে না চিনেই বড় হচ্ছে, এটা সবচেয়ে বড় দুঃখের একটা ব্যাপার। তারপর কোন বাচ্চা যদি বড় হয়ে প্রকৃতি নিয়ে দরদ প্রকাশ করে এবং সে প্রকৃতি নিয়ে কাজ করতে চায়, তখন তাকে ফার্স্ট অফ অল তাকে জানতে হবে প্রকৃতিকে। জানা শোনার পর সে নিজে যেরকম জানলো, এটা একটা সচেতনতা। তো এই সচেতনতাটা, নিজের সচেতনতাটাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। শহরের বাচ্চাদেরকেও যেরকম সচেতন করতে হবে, গ্রামের বাচ্চাদেরকেও সচেতন করতে হবে। কারণ বেশিরভাগ বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য এখন গ্রাম গ্রাম অঞ্চলগুলোতেই টিকে আছে, শহরের চেয়ে শহরেও আছে খুব কম। কিন্তু গ্রাম অঞ্চলে টিকে থাকা বায়োডাইভার্সিটি গুলোকে রক্ষা করার জন্য তাদেরকে সচেতন করতে হবে। আর এই জন্য আমরা শহরের ইয়ত এবং হচ্ছে গ্রামের যে যুব সমাজ আছে বা বাচ্চা কাচ্চা আছে বা অন্যান্য লোকজন আছে, তাদের মধ্যে একটা কানেকশন তৈরি করতে পারে। এই কানেকশনটা কিন্তু ইয়াংরা, এই ইয়তটাই হতে পারে এখন। আর যেহেতু ঢাকার বা শহরের ইয়তটা একটু প্রিভিলেজড হয়, তারা যোগাযোগ সম্পর্কে জানে, কিভাবে যোগাযোগ করতে হবে বা কিভাবে সচেতনতা করতে তৈরি করতে হবে। তো এরা যদি নিজেরা
আগ্রহী হয়ে গ্রামে বা সারা দেশের বিভিন্ন অঞ্চলে বা যার যার এলাকায় সচেতনতা তৈরি করে, তাহলে আমি মনে করি যে তারা একটা বিশেষ অবদান রাখতে পারে। ধন্যবাদ জেনিনাপা। এবার আমরা একটা প্রশ্নে যাই। একটা প্রশ্ন ছিল যে আমাদের যে আমরা সাধারণ মানুষ কিভাবে আমরা সাধারণ মানুষকে কিভাবে আরো সচেতন করতে পারি পাখি এবং অন্যান্য প্রাণীকে রক্ষা করার পিছনে, এবং আমরা মানে আমরা যারা পরিবেশ নিয়ে কাজ করছি আমরা কি কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে নাকি এটা নিয়ে? জেনিনাপা আপনার কাছে যাবো আগে। আমরা যে পরিবেশ নিয়ে কাজ করছি, অনেক সময় আমরা সচেতনতার জন্য অনেক কাজ করে থাকি। হ্যাঁ, আমাদের ইনিশিয়েটিভ আছে। যেমন আমরা শকুনের জন্য সচেতনতা তৈরি করি, শকুন সচেতনতা দিবস পালন করি, এই তো সেপ্টেম্বর মাসে এই দিবসটি পালন করা হবে। যেমন আজকে এনভায়রনমেন্ট ডে, এটাও কিন্তু সচেতনতা তৈরিরই একটা অংশ। এই যে আজকে আপনারা ওয়েবিনার তৈরি এই সেশনটা অ্যারেঞ্জ করলেন, এটাও একটা সচেতনতার অংশ। এটা যারা দেখছে জানছে এই 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 কাজ সম্পর্কে, তারা আমরা যা কাজ করছি সেগুলো সম্পর্কে সবাইকে বলছে, ছড়িয়ে দিচ্ছে, এটাই সচেতনতা। আর আপনারা এই কাজগুলো করছেন, তার মানে আপনারা তো কাজ করছেন, আমরাও সচেতনতার কাজ করছি। যেমন আমাদের শকুন নিয়ে কাজ হয়, তাছাড়া হাতি নিয়ে কাজ হয়, হাতির জন্য যে সচেতনতা করা দরকার, যেমন রোহিঙ্গা ক্যাম্পে সেখানে প্রচুর লোকজনকে জানানো হয়, স্কুল প্রোগ্রাম করা হয়, স্কুল ক্যাম্পেইনিং, তারপর হচ্ছে মিডিয়াতে কাভারেজ হয়, বিভিন্ন ধরনের লেখালেখি হচ্ছে। তো এইগুলো সবই কিন্তু আমরা চেষ্টা করছি। তো আমাদের সাথে সাথে অন্যরা যারা চাইছে বা চায় তাদেরও এগিয়ে আসতে হবে। আমরা গুটি কয়েক মানুষ একলা কাজ করে পারবো না, তো যারা আগ্রহী তাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে এই কাজে, একসাথে কাজ করতে। যেমন দেখেন ক্রিকেট, ক্রিকেট জিনিসটা মেইন স্ট্রিম, এখন সবাই জানে, সবাই দেখে, সাকিবুল হাসান আইডল, ব্যাপারটা হচ্ছে একটা হয়ে গেছে। কিন্তু বায়োডাইভার্সিটির যে ব্যাপারটা বা ন্যাচারাল কনজারভেশনের যে ব্যাপারটা, এটা এখনো আমি ওভাবে মেইন স্ট্রিম করতে পারেনি। তো এই জিনিস একটা ল্যাকিং। এছাড়াও দেখেন আমরা স্কুল ক্যাম্পেইন করতেছি, বাচ্চাদেরকে আমরা জানাচ্ছি বায়োডাইভার্সিটি কি, এটা কিভাবে কাজ করে, ও কিভাবে প্রাণ প্রকৃতি বাঁচাতে পারে। আরেকটা বিষয় যেটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমরা আমাদের যারা বয়োবৃদ্ধ বা মোটামুটি বয়স্ক লোক তাদেরকে ট্রেন করা সবচেয়ে বড় ব্যাপার। তাদেরকে যদি আমরা ট্রেন করতে পারি বা তাদেরকে যদি আমরা সচেতন করতে না পারি, এটা আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। ব্যাপারটা কেন, আপনাদেরকে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখাই। যেমন কারো ঘরে ইঁদুর আছে, ঠিক আছে, এখন ইঁদুরটা একটা প্রাণ, আমিও একটা প্রাণ, আমার প্রাণে যেমন মূল্য আছে ইঁদুরটা প্রাণেরও মূল্য আছে। কিন্তু ইঁদুরটাকে ফাঁদে ফেলার পরে ওই বৃদ্ধ ব্যক্তি বা বাবা বা দাদা বা মা বাসার সবচেয়ে পিচ্ছি বাচ্চাটাকে ওই ইঁদুরটা দিয়ে বলে এটাকে পুকুরে নিয়ে মেরে ফেল, তাহলে বাচ্চাটা কি শিখতেছে? হত্যা শিখতেছে, যে আমি ছাড়া অন্য সব প্রাণকে মারা দরকার আছে আমি বাঁচার জন্য। তাহলে ওই বাচ্চাটা যে লেসনটা নিচ্ছে, পারিবারিক লেসন সবার আগে, আমি আপনি কিন্তু লেসন দিয়ে ওকে সচেতন করতে পারবো না, কিন্তু বাসা থেকে যে শিক্ষাটা নিবে এটাই হবে ওর আসল শিক্ষা, বা আলটিমেটলি ও ফলো করবে ওই শিক্ষাটাই। তো আমাদের মা বাবা বা মোটামুটি বয়স্ক ব্যক্তিদেরকে টার্গেট করা উচিত। তা আমরাও তাদেরকে নিয়েও কাজ করতেছি, দেখা যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ ইরফান ভাই। আমি আবার সবাইকে জানিয়ে দিচ্ছি যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হচ্ছে BYEI এর পেজ থেকে দেখছেন ভিডিওটি, ভিডিও কমেন্টে আপনার প্রশ্নটি লিখে দিন এবং আমরা হচ্ছে চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আচ্ছা, তো এবার আমরা আসি একটু অন্য একটা দিকে, সেটি হচ্ছে যে COVID-19 যে রোগটি, এবং আমরা একটু আগে হচ্ছে জুনটিক ডিজিজ নিয়ে আলোচনা করছিলাম, যেই রোগগুলি অন্য প্রাণী থেকে মানুষে আসে বা এক প্রাণী থেকে আরেক প্রাণীতে যায় অথবা মানুষ থেকে অন্য প্রাণীতে। তো যেহেতু আমরা মানুষ, আমাদের সবচেয়ে বেশি দেখা যায় যে গুরুত্ব চলে আসে যে অন্য প্রাণী থেকে যে রোগগুলো আমাদের কাছে আসছে সেটার দিকে, এবং যেরকম এটার মধ্যে অনেকগুলো আছে, যেরকম আমরা আগে থেকে নিপা ভাইরাসের কথা অনেক কথা বলতাম, যে খেজুরের রস থেকে বাদুর থেকে যে রোগটি দেখা যায় যে আমাদের মধ্যে আসতো, এবং ছোট ছোট
ভাবে বিস্তার হতো বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং এটা ছড়িয়ে পড়তো, এবং এখন তো COVID-19 পুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে। তো এরকম একটা রোগ এসেছে, ধারণা করা হচ্ছে যে চায়নার একটা বন্য প্রাণী বেচা কেনা হতো এরকম একটি মার্কেট থেকে উহান শহরে। তো দেখা যাচ্ছে যে ঠিক এই জিনিসটা নিয়ে আমরা একটু কথা বলছিলাম, সেটা হচ্ছে যে বন্য প্রাণী এবং জীব বৈচিত্র্য খেয়ে যখনই আমরা ওদের বেশি কাছাকাছি যাই বা ওদের যেখানে থাকে সেই জায়গাগুলো ধ্বংস করার চেষ্টা করি বা সেই জায়গাগুলোতে বা জীব বৈচিত্র্য যখন নষ্ট হয়ে যায়, তখন দেখা যায় যে ওদের থেকে আমাদের মধ্যে এই ধরনের রোগগুলো চলে আসছে। তো অনেকে ধারণা করছেন যে এখন একটা ভালো সময় COVID-19 বা করোনা ভাইরাস রোগ থেকে আমাদের শেখার, যে আমাদের বন্য প্রাণীদেরকে একা রেখে দিতে হবে, ওদেরকে ওদের মতো থাকতে দিতে হবে। তো এক্ষেত্রে আমি আপনাদের দুজনের থেকে জানতে চাবো যে আপনার কি মনে হয় যে করোনা ভাইরাস থেকে আমরা শিক্ষা শিখবো যে বন্য প্রাণীদেরকে আমাদের বাঁচানো উচিত বা বন্য প্রাণীদেরকে ওদের মতো থাকতে দিব আমরা, নাকি আবার 2 দিন পরে আমরা সবকিছু ভুলে যাই আবার আগের জায়গাতে ফিরে যাবো? আচ্ছা, আমি শুরু করছি। করোনা ভাইরাস থেকে আমরা যদি শিক্ষা গ্রহণ না করতে পারি, সেটা হবে আমাদের জন্য চরম ব্যর্থতা, মানব জাতির জন্য। কারণ এত বড় প্যান্ডেমিক আমাদের সমবয়সী বা আমাদের বাবা দাদাদের আমলে কেউ হয়তো নিজে নিজে অনুভব করেনি বা নিজের চোখে দেখেনি। এই এত বড় প্যান্ডেমিক থেকে যখন আমরা শিক্ষা গ্রহণ না করব, সেটা আসলে আমাদের ব্যর্থতা হবে। তো করোনা থেকে উত্তরণ পাওয়ার সাথে সাথে আমাদের পরিবেশ নিয়ে চিন্তা করতে হবে। আর যখনই আমরা কাজ করতে যাই, আমরা কিন্তু দেখি যে এখানে অনেক একটা কমপ্লেক্স একটা ইস্যু তৈরি হয়, যে পলিসি মেকার প্লাস যারা ডিসিশন মেকার্স আছেন, তাদের সাথে যারা সাধারণ মানুষ আছেন এবং আমরা যারা প্র্যাকটিশনার আছি, কাজ করছি, তারা তাদের তিনটা যে পার্টি বা তিনটা যে দল, এই দলের মধ্যে সমন্বয় করাটাই হচ্ছে সবচেয়ে বড় দুঃসাধ্য একটা ব্যাপার। যখন আমরা সবাইকে, জনগণকে সচেতন করব, সেই সাথে আমাদেরকে পলিসি মেকারদেরকেও সচেতন করতে হবে। তাদেরকে, তাদের উইলিংলি যখন তারা চাইবে যে আমরা পরিবেশ নিয়ে চিন্তা করব, পরিবেশকে রক্ষা করতে হবে, ভবিষ্যতের এরকম ডিজিজ যেন না হয় বা ভবিষ্যতে ডিজাস্টার যেন না হয়, তখনই কিন্তু একটা ভালো পরিবেশ আমরা পাবো। যেমন ভুটানের কথা চিন্তা করেন, ভুটানে কিন্তু তাদের কনস্টিটিউশনেই আছে, তাদের সংবিধানেই আছে যে কি কত পরিমাণ বন তাদেরকে রাখতে হবে। তো বাই ল তারা গাছ কাটতে পারে না, বাই ল তাদেরকে অত পরিমাণ, ওই পরিমাণ ফরেস্ট তাদেরকে থাকতেই হয়। তো আমাদের যদি, আমরা এরকম কিছু আইন আছে আমাদের, কিন্তু আইনের পূর্ণ ব্যবহার নেই। আমরা নিজেরা সচেতন যদি হই, আইনের প্রতি শ্রদ্ধাশীল হই, তাহলে কিন্তু আমরা এই আইনগুলো মানতে পারি। যেমন আমরা আমরা সবাই জানি যে আইন আছে, তারপর আমরা এখন ফেসবুকের কল্যাণে দেখতে পাচ্ছি যে অনেককে অনেক বন্য প্রাণী মারছেন মারছেন, তারা জানে কিন্তু সবাই। ফেসবুক এখন ব্যবহার করে না এমন কেউ নাই, সবাই জানে যে প্রাণী আমাদের বা জীব বৈচিত্র্য আমাদের জন্য দরকার, সবাই ব্যালেন্স রক্ষা করে, তারপরও মানুষজন এই কাজটা করছে। এটা আমরা হচ্ছে আপনার জন্য ওয়েট করতে করতে, ইরফান ভাই আপনি তো আছেন, সরি আপনাকে আমি পরিপূর্ণ শুনতে পাইনি, হ্যালো আপনাকে আমি পুরোপুরি শুনতে পাইনি আপনার কথা। ইরফান ভাই আপনি তাহলে, আপনি যদি হচ্ছে, জেনিন আপা মনে হয় চলে এসেছেন, আচ্ছা এই সময়ের মধ্যে ইরফান ভাই আপনি যদি আমাদেরকে ওই প্রশ্ন, একই প্রশ্নের উত্তরটা দিতেন। জি বলুন।
সেটা হচ্ছে যে এই যে আপনার কি মনে হয় করোনা ভাইরাস বা COVID-19 থেকে কি আমরা কোনো কিছু শিখতে পারবো, যে আমাদের বন্য প্রাণীকে রক্ষা করা উচিত? শেখা তো উচিত, কিন্তু আমাদের পলিসি মেকাররা কতটুকু শুনবে, কতটুকু শিক্ষা নিবে, সেটা আসলে একটা দেখার বিষয়, সময় বলে দিবেন। তবে আমি একটা কথা বলে দিতে চাই যে এই যে ভাইরাস, এই যে প্যান্ডামিক, এত সমস্যা পৃথিবীতে, কিন্তু নতুন নতুন অনেক সমস্যা উদ্ভব হচ্ছে যেটা আগে কখনো দেখা হয়নি। এই জিনিসটার মূল কারণ হচ্ছে আমরা নিজেদেরকে বায়োডাইভার্সিটির ঊর্ধ্বে তুলে তুলছি। এটা হচ্ছে প্রথম ব্যাপার, যে আমরা অন্যান্য প্রাণীদের লাইফ স্টাইল বা যে প্যাটার্ন, আমরা ওই প্যাটার্নটা বদলে নিজেদের মতো অন্য একটা প্যাটার্ন করে দিচ্ছি নিজেদের সুবিধার জন্য। আসলে আমরা নিজেদের সুবিধা না, একটা মানি মেশিন বলা যায়, আমরা নিজেদেরকে মানি মেশিন করে ফেলেছি, এটা একটা বড় ব্যাপার। তো এই সমস্যার কারণে অন্যান্য সমস্যাগুলো চলে আসতেছে, যেমন অতিরিক্ত প্রাণী হত্যা, অতিরিক্ত গাছ কাটা, বিভিন্ন ধরনের সমস্যা। তো অতিরিক্ত গাছ কাটার ফলে কি হচ্ছে, যে আমাদের যে প্রাকৃতিক যে ওষুধ গুলো ছিল বা প্রাকৃতিক যে ব্যারিয়ার গুলো ছিল, আমরা এগুলোকে সরিয়ে ফেলছি। যেমন COVID-19 কে আশা করা হচ্ছে এটা একটা বাদুড় থেকে আসছে। এখন বাদুড়ের যে জনসংখ্যা, এটা কন্ট্রোল করার জন্য যে প্রেডিটর গুলো ছিল, প্রেডিটর গুলো আমরা মেরে ফেলছি। তো কি হলো, বাদুড়ের সংখ্যাটা অসম্ভব ভাবে বুমিং হয়ে গেল, এবং ওদের মাঝে যে ভাইরাস বা যে ধরনের রোগ গুলো ছিল, এগুলো প্রচুর পরিমাণে ছড়াই গেছে এবং মানুষের কন্ট্যাক্টে চলে আসছে। তো এইভাবেও কিন্তু আমরা ডিজিজটা আমরা আমাদের নিজেদের মধ্যে নিয়ে আসতেছি, মানুষের কারণেই কিন্তু এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, আমরাই আমাদের ক্ষতির কারণ। আচ্ছা ঠিক আছে, যদি শেষ করতেন আপনি যা বলছিলেন তখন। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আমাদের দেশে খুব ভালো ভালো পলিসি এখন হচ্ছে, বিশেষ করে গত গত কয়েক বছরে, 5-10 বছরে পরিবেশ নিয়ে কাজের সংখ্যা অনেক বেড়েছে। পরিবেশ পরিবেশ নিয়ে কাজ প্লাস জীব বৈচিত্র্যের প্রত্যেকটা স্পিসিস নিয়ে আলাদা করে কাজ কাজ হচ্ছে। যেমন বন বিভাগ এখন খুব ভালো কাজ করছে, বন বিভাগ ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট একটা আলাদা ইউনিট তৈরি করেছে, যারা শুধু ওয়াইল্ড লাইফ ক্রাইম নিয়ে কাজ করছে, এবং প্রতিদিন আমরা দেখি যে কি পরিমাণ রিপোর্ট ওরা করে এবং প্রতিদিন অনেক অভিযান করে। তাছাড়া সরকার বন্য প্রাণী রক্ষা করার জন্য, এনভায়রনমেন্ট রক্ষা করার জন্য অনেক পদক্ষেপ হাতে নিয়েছে, বেশ কিছু পদক্ষেপ কাজ শেষ হয়েছে। যেমন আমরা SSCWP তে অনেক পরিবেশ অনেকগুলো প্রজেক্ট নিয়ে, অনেকগুলো স্পিসিস নিয়ে কাজ হয়েছিল, তেমনি আশা করছি যে সামনেও সরকার এভাবে অনেক কাজ করবে। আর সেই সাথে মানুষজনও কিন্তু আস্তে আস্তে সচেতন হচ্ছে। আমি যেটা বলছিলাম যে একদিনেই আমরা দেখতে পাবো না যে সবকিছু পরিবর্তন হয়ে গেছে, এই কাজগুলো আমাদেরকে চালিয়ে যেতে হবে। আমাদেরকে যারা আমরা কাজ করি পরিবেশ নিয়ে, তাদেরকে ধৈর্য ধরা হলে হবে না। একটা অভিজ্ঞতা বলছি, স্যার ডেভিড অ্যাটেনবরোকে একটা কনফারেন্সে আমি অ্যাটেন্ড করেছিলাম, ওনাকে একটা প্রশ্ন করেছিলেন যে আমরা যারা নবীন ইয়ং আছি, যারা আমরা কাজ করছি, তারা ধৈর্য হারিয়ে ফেলছি অনেক সময়, মানুষকে বুঝাতে গিয়ে বা কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের ডিফিকাল্টিস মানে বাধার মুখে পড়ে আমরা ধৈর্য হারিয়ে ফেলছি, এখানে আমাদের কি করণীয়। তো স্যার ডেভিড অ্যাটেনবরো যেটা বলেছিলেন যে আমাদের ধৈর্য ধরেই কাজ করতে হবে, কারণ আমাদের বুঝতে হবে যে এটা একদিনে কোনো কিছু পরিবর্তন হবে না। আমি আজকে 5 বছর ধরে কাজ করে আমি হয়তো 10 বছরের পরে কিছু ফলাফল আশা করতে পারি। হ্যাঁ, তো যেভাবে আমরা ধ্বংসটা করে ফেলছি চোখের এক পলকে, সেভাবে আমরা সেটা রিকভার করতে পারছি না। তো আমাদেরকে ধৈর্য ধরতেই হবে, আমরা যদি ধৈর্য হারাই তাহলে পরিবেশ আসলেই আর কোনো আমাদের আশা নেই পরিবেশ নিয়ে। তো যারা আমরা কাজ করছি, ইয়াং আছি, আমাদেরকে ধৈর্য ধরেই কাজটা করতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ জেনিনাপা। আচ্ছা, তো এই মুহূর্তে আমি একটা জিনিস বলতে চাই, যে জেনিনাপা একটু আগে স্যার ডেভিড অ্যাটেনবরোর কথা বলছিলেন। তো স্যার ডেভিড অ্যাটেনবরো হচ্ছে, উনি একটি ডকুমেন্টারি সিরিজ বানিয়েছিলেন, নাম হচ্ছে প্ল্যানেট আর্থ, এবং তারপরে কয়েক বছর আগে প্ল্যানেট আর্থ 2, এবং এই দুটো সিরিজই সত্যি কথা বলতে দেখার মতো, খুবই সুন্দর, খুবই এবং সত্যি কথা বলতে যে পরিবেশের এত কাছে নিয়ে যায় আমাদেরকে এই সিরিজটি, যে তো তারপরে আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো যে আপনারা অবশ্যই দেখবেন এটি, এটা আসলে দেখার মতো একটি। আচ্ছা,
তো এবার আমি চলে আসি আবার ইরফান ভাই আপনার কাছে। আপনি একটু আগে যে এই জিনিসগুলো বলছিলেন যে আমাদের আমরা মানুষ কিভাবে সবকিছুর জন্য দায়ী, তো আমি হচ্ছে আপনাকে জিজ্ঞেস করার জন্য জিজ্ঞেস করছি, তাহলে আপনি কি কি বলতে চাচ্ছেন যে আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা ব্যবস্থাটাকে কি কি চেঞ্জ করতে হবে, বদলে দিতে হবে? হ্যাঁ, অবশ্যই আমাদের অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু আমাদের পরিবেশ ধ্বংসের একটা কারণ। যেমন দেখেন, আমরা এখন, আচ্ছা আমি শুরু থেকে করি। যেমন পৃথিবীতে বর্তমানে প্রায় 5 মিলিয়ন স্পিসিস এখন পর্যন্ত কি আইডেন্টিফাই করা হয়েছে, এবং বিজ্ঞানের ধারণা করছে যে আরো 30 মিলিয়ন জীব বৈচিত্র্য আছে যারা আইডেন্টিফাই হয় নাই। ওই 30 মিলিয়নের মধ্যে কিন্তু আমিও একজন, যে মানুষ স্পিসিস সেটাও কিন্তু একটা। কিন্তু বাকিদের যে প্যাটার্ন, জীবনের প্যাটার্ন, ওদের সাথে কিন্তু আমার প্যাটার্ন মিলে না। ওরা কি চায়? ফুড, সেক্স অ্যান্ড স্লিপ অ্যান্ড রিপ্রোডাকশন, দ্য সেক্স টু কি ওদের কাজ। কিন্তু আমরা করলাম কি, আমরা এর ঊর্ধ্বে উঠে আমরা আরো কিছু বের করলাম। যেমন যেমন ধরেন, আমরা হচ্ছে এখন প্রভাব ক্ষতি করতে চাই, তারপরে সো কল হিউম্যান যে বিষয়গুলো আছে, অর্থনৈতিক বিষয়গুলো, এগুলো আসলে প্রয়োজন নাই এজ এ স্পিসিস থেকে। তো এটাও একটা পরিবেশ ধ্বংসের কারণ। আমরা পরিবেশকে এক্সপ্লয়েট করে আমরা আমাদের ওই আনন্দগুলো নিতে চাচ্ছি। তো এটার কারণে হচ্ছে পরিবেশ এতটা নিতে পারতেছে না। আপনি যদি খেয়াল করেন, গত 50 বছরে প্রায় 60% প্রাণীকুলো আমরা ধ্বংস করে ফেলছি অলরেডি, এবং এটা হচ্ছে চলতেছে আরো। তো ম্যাথ এক্সটিংশন একটা চলতেছে, আমি যতটুকু জানি যে 3rd ম্যাথ এক্সটিংশন, আমি যদি ভুল না করে থাকি। কিন্তু আমরা কেউ এটা সম্পর্কে অ্যাওয়ার না, আমরা এটা সম্পর্কে কোনো হিরো দিচ্ছি না, আমরা এটা নিয়ে কোনো হিরো দিচ্ছি না। কেন? কারণ আমাদের প্রয়োজন নেই। আমরা মনে করতেছি আমাদের অর্থনীতি আমাদেরকে বাঁচিয়ে দিবে, কিন্তু অর্থনীতি তো সবকিছু না। যেমন দেখেন, এখন আমাদের অর্থনীতি অনেক কিছু, আমেরিকার অর্থনীতি বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি। প্যান্ডেমিকের সময় কি হলো, করোনা ভাইরাসে তারা পুরাই মোটামুটি বলা যায় তাদের অর্থনীতি কোনো কাজে আসছে না, তাদেরকে সেভ করতে পারতেছে না করোনা ভাইরাস থেকে। কিন্তু আমি যদি আমার পুরাতন যে পদ্ধতিতে থাকতাম, তাহলে কিন্তু করোনা ভাইরাস কেউ ছড়াতো না। করোনা গ্লোবাল ভিলেজে যেভাবে আমরা একজন আরেকটা কান্ট্রির সাথে কানেক্টেড হয়ে গেছি, ঠিক ওইভাবে করোনা ভাইরাসও এশিয়া থেকে আমেরিকাতে চলে গেছে। কিন্তু আমরা যদি ওই একটা মানি মেশিনটা না হতাম, তাহলে করোনা ভাইরাসটাও আমেরিকাতে যাইতো না, এটাও বিশ্বব্যাপী ছড়াতো না। তো আমি যেটা বলতে চাই, আমাদের যত সমস্যা বা এই যে পরিবেশের যে বিপত্তি, এটার পিছনে হচ্ছে আমাদের অতিরিক্ত অর্থনৈতিক উন্নতি লাভের বিষয়টাও কিন্তু জড়িত। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইরফান ভাই, খুব ভালোভাবে বললেন। এবার আমরা তাহলে এবার একটা প্রশ্নে চলে আসি। তো একটি প্রশ্ন করেছেন যে অনেকে বলছেন যে লকডাউনের কারণে আমাদের পরিবেশ ভালো হচ্ছে, আমাদের ফ্যাক্টরি গুলো বন্ধ, অনেক কিছু বন্ধ, তার ফলে লকডাউন সিচুয়েশন পরিবেশের জন্য একটু ভালো। কিন্তু আমরা দেখছি যে অনেক কোচিং চলছে এই সময়, মানে বন্য প্রাণীর শিকার চলছে। তো এই ব্যাপারটা নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি নাকি? ওনার অনুরোধ, তো জেনে না আপনার কাছে যাই আগে। আমরা দেখেছি বিভিন্ন রিপোর্টে যে লকডাউনের কারণে পরিবেশের দূষণ যে হচ্ছিল, সেখানে সেখান সেই দিকগুলো থেকে অনেক লাভবান হয়েছি আমরা। যেমন বায়ু দূষণের অনেক পরিমাণে অনেক কমে গেছে, হ্যাঁ, এরকম অনেক রিপোর্ট অনেক ভালো ভালো পত্রিকায় এসেছে। সেই সাথে যেটা আপনি বলছিলেন যে পোচিং বেড়ে গেছে, কিছু অসাধু মানুষ সব জায়গায় থাকে, সব সময় থাকে। পোচিং এর কথা তারাই চিন্তা করতে পারে, মানে যারা হচ্ছে লকডাউনে মানুষের বাসায় ডাকাতি করে, খালি পেয়ে অনেকে ডাকাতি করেছে, সেরকম মানুষরাই হয়তো সেই সেই ধরনের মানসিকতার লোকজনই কোচিং করে। আর যারা কোচিং এখন করছে, তারা কিন্তু লকডাউন ছাড়াও কোচিং করে। হ্যাঁ, সেই সময় হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর একটু বেশি তৎপর থাকে বলে তারা সে তত সফল হয় না। এখন একদম ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো অবস্থা যে আমরা পেয়েছি, তবে তারপরও এলাকার মানুষ যদি সচেতন হয়, তাহলে কিন্তু এই কোচিংটা রক্ষা করা যায়। যেমন আমি আমি নাম বলবো না, আমার আমি যেখানে কাজ করি সেখানে অনেক বনের গাছ কেটে ফেলা হচ্ছে, আমি খবর পেয়েছি। কিন্তু বনের গাছ কেটে ফেলার হয়তো আগেও হতো বা এখন একটু বেশি হচ্ছে, যেহেতু মনিটরিংটা কম হচ্ছে। তো এইটা আসলে মানুষের বিবেকের ব্যাপার যে যারা এই কাজগুলো করছে, আমরা হয়তো তাদেরকে
করতে পারিনি, আমাদের হয়তো আমাদেরকে হয়তো অন্যভাবে চিন্তা করতে হবে যে আমাদের কাজগুলো কোথায় আরেকটু বেশি দক্ষতার সাহায্যে আমরা তাদেরকে সচেতন করতে পারি। আচ্ছা, এক্ষেত্রে তাহলে একটা প্রশ্নে আমরা চলে আসি, সেটা হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট বা সরকারি পলিসি বা আমাদের কনজারভেশন পলিসি গুলার নিয়ে একটা কথা চলে আসে। সেটা হচ্ছে যারা পোচিং করছে বা যারা হচ্ছে ব্যানের মধ্যে মাছ ধরছে, যেরকম একটা টাইম থাকে যেই সময় আমাদের মাছ ধরাটা নিতেন, বিশেষ করে ইলিশ মাছ, জাটকা, হুম তো এই যে অ্যাক্টিভিটি গুলা হচ্ছে এগুলা অনেক সময় হয় এবং শুধু তারাই করেন যাদের হচ্ছে এটা তো মানে অর্থ উপার্জনের একটি বড় মানে উপায়। তো সেক্ষেত্রে আমরা কি ডিরেক্টলি তাদেরকে জেলে ভরে দিতে পারি তাদের নানা অর্থ উপার্জনের ব্যবস্থা না করে? তো আইন আছে, আইনে যেভাবে আছে সেভাবে তাদেরকে শাস্তি দেওয়া যেতে পারে। তবে এখন বেশিরভাগ প্রকল্পে বা বেশিরভাগ পরিবেশ নিয়ে যেসব কাজ হয় বা জীববৈচিত্র্য নিয়ে যে কাজ হয় সেখানে কিন্তু এই কম্পোনেন্টটা থাকে যে তাদেরকে অল্টারনেটিভ লাইভলিহুড জেনারেশনের একটা অপশন থাকে, যে তাদেরকে অন্য কিছু কোনো কাজ করতে দেয়া গেলে যদি তারা এই কাজটা না করে। যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি, আমরা যখন রেমাতে কাজ করি শকুন নিয়ে, ওখানে একটা মুন্ডা কমিউনিটি আছে, একটা আলাদা আদিবাসী মুন্ডা, হয়তো অনেকে জানেন, তারা ওখানে চা বাগানে কাজ করে। তো রেমাকালেঙ্গা পুরোটাই হচ্ছে চা বাগান, আর ফরেস্টটা হচ্ছে চা বাগানের পরে বর্ডারের কাছে। তো যাই যে মুন্ডা কমিউনিটিটা ওখানে যায়, তারা বন থেকে কাঠ সংগ্রহ করে, পাতা সংগ্রহ করে জ্বালানির জন্য, এটা স্বাভাবিক অনেকেই করে। তো আমরা তাদেরকে বনে যাওয়া বন্ধ করার জন্য তাদেরকে যদি আমরা এখন বলি যে আপনারা বনে যাবেন না, ডিপেন্ডেন্সিটা, ফরেস্ট ডিপেন্ডেন্সিটা কমবে, তারা কিন্তু সেটা মানবে না। তাদেরকে আমাকে অল্টারনেটিভ কিছু দিতে হবে। যেমন আমরা তাদেরকে হয়তো আমরা দিয়েছি হচ্ছে গরু, যে আপনারা এইখান থেকে যে ইনকামটা হবে আমরা তাদেরকে সেই ইনকামের জন্য আপনারা হচ্ছে বনে যাবেন না, অন্য কোথাও থেকে লাকড়ি বা কাঠ সংগ্রহ করে। আসলে তারা লাকড়ি কাঠ অন্য জায়গা থেকেও সংগ্রহ করতে পারে, বনে যায় তাদের অনেক দিনের অভ্যাস সেজন্য। আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন আমাদের রোহিঙ্গা ক্যাম্পে এখন এলপিজি গ্যাস দিচ্ছে সব, যারা সব দাতা সংস্থা আছে সবাই, যখন দেখা গেল যে রোহিঙ্গারা সব বনের কাঠ কেটে এনে তাদের জ্বালানির জন্য ব্যবহার করছে, তাদেরকে তো আমরা বন্ধ করতে পারবো না, তাদের তো এটা জীবন বাঁচাতে তাদেরকে রান্না করতে হবে, খেতে হবে, তারা সেজন্য আর এতগুলো মানুষ কোথা থেকে জ্বালানি নিয়ে আসবে। সেই জন্য তাদেরকে আর যদি আমরা বলি, যখন যতদিন বলা হয়েছে যে বনে যাবেন না, তারা কিন্তু শোনেনি। যখনই তাদেরকে এলপিজি দেওয়া হয়েছে বা অল্টারনেটিভ একটা সোর্স দেওয়া হয়েছে তাদেরকে রান্না করার, তখনই কিন্তু তারা বনে যা বনের বনের উপর ডিপেন্ডেন্সিটা তাদের কমেছে। তো এটা আমাদের সব জায়গায় এটা চিন্তা রাখতে হবে, যেখানে সুযোগ আছে সেখানে আমাদেরকে অবশ্যই অল্টারনেটিভ একটা সোর্স ওদেরকে দিতে হবে, না হলে 1000 বছরের প্রথা সে চেঞ্জ করবে না। তো অবশ্যই, তো অবশ্যই। ঠিক আছে, আমরা তাহলে এবার আমাদের আসল মানে অরিজিনাল যে আলোচনা আমরা করছিলাম ওখানে আবার ফিরে যাই। তো জেনিন আপা, আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই যে ইরফান ভাই বলছিলেন যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা সেটি আসলে বদলানো দরকার এবং এই অর্থনৈতিক ব্যবস্থাটার অনেকটা দোষ আমরা দিতে পারি। অর্থনৈতিক ব্যবস্থা তো চালাচ্ছি আমরা এবং তৈরিও করেছি আমরা নিজেরাই, এটাকে আমরা অনেকটা দোষ দিতে পারি যে হচ্ছে কেন আমাদের পরিবেশের এই অবস্থা। আপনার কি মাথায় কোনো অল্টারনেটিভ পরিবেশের মানে অর্থনৈতিক ব্যবস্থা আছে যেটির মাধ্যমে আমরা পরিবেশকে আরো ভালো রক্ষা করতে পারি, অন্য কোনো পলিসি? হ্যাঁ, এখন যে বিষয়টা নিয়ে আমরা সবচেয়ে বেশি কথা বলছি সেটা হচ্ছে নেচার বেসড সলিউশন, মানে আমরা আমাদের যে কাজগুলো বা অর্থনৈতিক যে কাজগুলো করে যাচ্ছি সেখানে সেখানে আমরা নেচার থেকে সলিউশনটা নিব। যেমন আমরা সোলারে ডাইভার্ট হয়ে যেতে পারি, এটা কিন্তু আমাদের নেচার থেকে নেয়া, সেক্ষেত্রে আমরা বৈদ্যুতিক কারখানার জন্য যেই পরিবেশ দূষণ হচ্ছে সেটা কমাতে পারি, বা এয়ার বাতাস থেকে যেই বিদ্যুৎ তৈরি হয় সেখানে আমরা কনভার্ট করতে পারি এগুলো। তাছাড়া ধরেন আমরা সার, কীটনাশক এগুলো চেঞ্জ করে আমরা যে বায়োলজিক্যাল এলিমেন্ট গুলো আছে সেগুলো আমরা এখানে
নিয়ে আসতে পারি। যেমন ব্যাঙ যদি পারে, বা এখন এটা এগুলো প্রচলন হচ্ছে আস্তে আস্তে, যেমন এখন দেখবেন অনেক জায়গায় পাখি বসার জন্য মাঠের মধ্যে, ধান ক্ষেতের মধ্যে পাখি বসার জন্য খুঁটি গেড়ে দেয়। এটাকে বা এটাকে টার্মটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, বায়োলজিক্যাল এলিমেন্ট ইউজ করে সেই পোকামাকড় কমানোর জন্য সেই ক্ষেতে। তো এই নেচার বেসড সলিউশন গুলো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে খুঁজে বের করতে হবে, এবং ওগুলোকে আমাদেরকে আপনার মনে হচ্ছে আবার ডিসকানেক্ট হয়ে গেছেন। ওকে ইরফান ভাই, আপনার কাছে এবার হচ্ছে মানে ছাপনি একটা গল্প শুনতে চাই আরেকটা। গল্প একদিন তখন আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি ইউনিভার্সিটিতে, আমি কমিউনিকেশন জার্নালিজম পড়ি। তো ডিপার্টমেন্টে মোটামুটি টিচার থেকে স্টুডেন্ট শুরু করে সবাই জানে যে আমার ব্যাগে সাপ থাকে। তো আমার একজন আছে সাইমা ম্যাম, তো উনি ঢুকতে গিয়ে হচ্ছে আমার বন্ধু বান্ধব বলতেছে যে ইরফান যেন আমার আশেপাশে না আসে, ইরফানের ব্যাগে সাপ থাকে, ইরফান যেন আমার ক্লাস না করে ওকে বলে দিও। তো এটাতে বলছে, এবং মজা তো হচ্ছে ওই দিনে আমার একটা ইমার্জেন্সি কল ছিল, ওই দিনে আমি একটা সাপ ধরছি এবং সাপটা আমার ব্যাগে। আচ্ছা ম্যাম আমার বন্ধুকে যে কথাগুলো বলতেছিল উনার সামনে যে ল্যাগটা রাখা ছিল ওই ব্যাগেই সাপটা ছিল। বেসিক্যালি উনি সাপের উপর হাত থেকে বলতেছে যে ইরফান যেন আমার আশেপাশে সাপ নিয়ে না আসছে। খুবই ইন্টারেস্টিং স্টোরি। আচ্ছা আচ্ছা আপা, সরি আপনাকে মাঝখানে আমরা হারিয়ে গিয়েছিলাম, আপনি আবার বলুন। হ্যাঁ, আমি কতটুকু বলেছিলাম জানি না। আবার মনে হচ্ছে চলে গেল। যেমন হচ্ছে আছে, ওকে হ্যালো জি জি হ্যালো, জি আবার ফিরে যাচ্ছেন আপনি। ওকে বলুন আপা। হ্যাঁ ইন্টারনেটে একটু সমস্যা। হ্যালো হ্যালো, হ্যাঁ বলছিলেন আপনি। হ্যাঁ এখন আবার ঠিক আছে। খুবই কেটে যাচ্ছে বারবার। জি 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 হ্যাঁ, তো আমাদের কৃষিকাজে বা অন্যান্য সব জায়গায় আমরা নেচার থেকে সলিউশন খুঁজে বের করতে হবে। যেমন পাখি দিয়ে আমরা বিষাক্ত পোকামাকড় দূর করার কথা বলেছি, তারপর ব্যাং ব্যাঙের সংখ্যা যদি ভারসাম্যটা রক্ষা হয়, তাহলে ব্যাঙেও কিন্তু আমাদের অনেক ক্ষতিকর পোকামাকড় খেয়ে পরিবেশকে রক্ষা করে, বা যে যে ফসলগুলো আমরা ফলাচ্ছি সেগুলোকে সারের অল্টারনেটিভ বলতে বলা যায়। যে সারগুলো, কেমিক্যালস গুলো আমাদের পানি দূষণ করছে বা মাটির উর্বরতা অনেক সময় কমিয়ে দিচ্ছে। তো এই নেচার থেকে বিভিন্ন সলিউশন আমাদের খুঁজে বের করে সেগুলোকে আমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তারপর আস্তে আস্তে এই প্র্যাকটিসটাই আমাদের অর্থনৈতিক ভাবে নেচারকে নিয়ে সাথে নিয়ে অর্থনীতিকে আমরা আগাতে পারবো। ওকে থ্যাংক ইউ। আমরা আমাদের সময় প্রায় শেষের দিকে চলে এসেছি, তো শেষে জানি না আপা আপনার থেকে একটি গল্প শুনতে চাই, যে আপনি মাঠে কাজ করতে যে একটা মজার কিছু ঘটেছে এরকম কোনো কিছু যদি শেয়ার করতেন আমাদের সাথে। মাঠে কাজ করতে গিয়ে তো প্রতিনিয়ত অনেক মজার কাজ, অনেক মজার ঘটনা ঘটে। এই মুহূর্তে আসলে মানুষজন, আমার যেটা বেশিরভাগ জায়গায় গেলেই ঘটে, যে আমি কাজ করতে গেলে অনেকে হচ্ছে খুব অবাক হয় যে আপনি এখানে আসছেন এভাবে। সবচেয়ে মজার ঘটনা হচ্ছে যে আমি কয়েকদিন আগে নিঝুম দ্বীপে গিয়েছিলাম একটা কাজে। তো ওখানকার গমারচরে আমাদের একটা কাজ ছিল, আমাদের হচ্ছে পাখিতে রিঙিং পড়ায়, তো ওখানে আমাদের রিঙিং একটা ক্যাম্প হয়েছিল। তো ওইখানকার গমারচরে খুব বেশি হলে 25 ঘর লোক থাকে, আর
খুব বেশি না, মেইনল্যান্ড থেকে হাতিয়া থেকে ওটা যেতে প্রায় এই 2 ঘন্টা সময় লাগে, মানে 1-1.5 ঘন্টা সময় লাগে বোটে। তো আমাদের যে বোটম্যান, আমরা সেই বোটম্যানের বাসায় তাঁবু করে থাকতাম। তো ওই বোটম্যান আমাদেরকে নিয়ে যেত দমাতে, আবার নিয়ে আসতো। তো বোটম্যান আমাদের একটা সার্ভে ছিল একদিন, সেই সার্ভেতে যাওয়ার পর সেই বোটম্যানটা আবার একটু খুব মানে একটু হুজুর আর কি, খুব বেশি ধার্মিক, ধর্ম পছন্দ করে। এবং হাতিয়ায় গেলে কিন্তু এখনো আপনি দেখতে পাবেন যে এখনো 99% মেয়ে বোরখা ছাড়া বা ওভাবে ওরা ওপেনলি চলাফেরা করে না। আমি তো যেহেতু কাজ করতে গিয়েছি, ওরা খুবই উৎসাহী এবং এক সময় বলেই ফেলেছে যে আপনার এখানে কাজ করতে আসার এত কি দরকার এত কষ্ট করে। তা আমি আসলে তাকে কিছু তেমন ভাবে বলিনি, কারণ আমি জানি যে আমি আজকে হয়তো প্রথম, সেটা অনেকদিন আগের কথা, ওই সময় ওখানে সে নিজেই বলেছে তেমন কোনো মেয়ে ওভাবে কাজ করতে হাতিয়াতে যায়নি। তো আমি যদি তাকে উল্টা বা কটু কথা বা কিছু বলতাম, আমি কিছুই বলিনি, আমি বলছি যে এখানে আমার এটা ভালো লাগে কাজ করতে, প্রকৃতি তো আল্লাহরই দান, এটা নিয়েই কাজ করছি, তো আল্লাহ যদি ভালো মনে করেন ভালো করবেন। কিন্তু এখানে যদি আমি অন্য কিছু করতাম, আমি আমার মাথায় ছিল যে এখানে অন্য মেয়ে আমার পরেও কাজ করতে আসবে, আমি একা না, তো আমি আমি আমার কিছু করব না যেন সেই মেয়েটির কাজে কোনো সমস্যা হয়। আমি বলবো যে আমাদের প্রত্যেকটা মানুষেরই যখন আমরা কাজ করতে যাই সেই চিন্তাটাই থাকা উচিত যে আমি একা এখানে কাজ করতে আসব না, পরবর্তীতে আমার উত্তরসূরিরা আরো অনেক লোক আসবে বা আমার বন্ধু বান্ধব অনেকেই কাজ করতে আসবে। তো সবাই একই রকম একটা মানে সহনশীল একটা আচরণের মধ্যে দিয়ে যেতে হবে, এটা একটা মজার ঘটনা। আর একবার হচ্ছে পাখি দেখতে দেখতে পঞ্চগড়ের দিকে খুব মানে খুব গরম পড়েছিল তখন দুপুর বেলা, আমি হাঁটছিলাম, আমরা 4-5 জন গিয়েছিলাম সেখানে। তো গ্রামের যত বাচ্চা কাচ্চা ছিল আর মহিলা ছিল সব আমার পিছন পিছন হাঁটছে হাঁটছিল। একজন মহিলা আমাকে খুব মানে খুব আদর করে মাথায় যত্ন যত্ন নিয়ে খুব ইয়ে করে মানে পানি টানি খাওয়ালো, দেখা যে এত কষ্ট করতেছে তুমি মেয়ে হয়ে কেন আসছো। আমি বললাম যে না, আমার খুব মানে ভালো লাগে কাজ করতে গিয়ে মানুষের এইসব আদর পেলে বা আপ্যায়ন পেলে খুবই ভালো লাগে। না আসলে আমাদের কাজের এরকম যদি হচ্ছে ভ্যালিডেশন পাওয়া যায় ডিরেক্টলি আমরা যাদের সাথে কাজ করছি তাদের থেকে, এটা আসলে খুব বড় একটি এক্সপিরিয়েন্স, মানে ভালো একটা। ঠিক আছে, আমরা মনে হয় আজকের শেষ করতে পারি, আপনাদের যদি আর কিছু বলার থাকে বলতে পারেন। হ্যাঁ, আমার বলা হচ্ছে মূলত আমরা যারা ইউথ বা আপনারা যারা দেখতেছেন আমাদেরকে, আমাদের কথাটা শুনতেছেন, আপনারা সবারই উচিত বায়োডাইভার্সিটি রক্ষার জন্য কাজ করা। কিছুই না পারেন অন্তত সোশ্যাল মিডিয়াতে এই কাজের ব্যাপারগুলো একটু অ্যাপ্রিসিয়েট করেন বা শেয়ার করেন, বা যেখানে প্রাণী হত্যা হচ্ছে ব্যাপারগুলো নিয়ে আপনি একটু কথা বলেন, প্রতিবাদ করেন, তাহলে হচ্ছে আমাদের চেঞ্জটা আসবে। এখন আপনি মনে মনে চান যে বায়োডাইভার্সিটি রক্ষা হোক, কিন্তু আপনি কিছুই করতেছেন না, মানুষ শেয়াল মারতেছে, আপনি তাকায় থাকলে আপনি কোনো প্রতিবাদ করলেন না, এভাবে আপনি রক্ষা করতে পারবেন না। আপনাদেরকেও এগিয়ে আসতে হবে, আপনাদেরকেও কথা বলতে হবে। সবাই যখন কথা বলবে তখন সচেতনতা এমনিতেই আসবে। আমি যেটা বলতে চাই সবাইকে, আমি বলতে চাই যে আমাদের আসলে আমরা কয়েকজন হয়তো কাজ করছি বা অনেকেই কাজ করছে, অনেক ইয়াং যারা স্টুডেন্ট আছে তারাও গবেষণা কাজ করছে, আমাদের কিন্তু কাজ করতে হবে। যারা বোঝে না তাদেরকে বোঝাতে হবে, আমাদের ধৈর্য ধরতে হবে। এবং অনেকে মনে করে যে আমার তো কিছু হচ্ছে না, আমি কি কি বলবো, আমি কিছু বলবো না, চুপ করে থাকি, এইটা আসলে ভুল। কারণ আলটিমেটলি সেই ভুলের খেসারত কিন্তু আমাকেও দিতে হবে, যেহেতু আমি বড় একটা ইকোসিস্টেমের পার্ট। কোনো না কোনো সময়ে আজকে হয়তো আমি দিচ্ছি না, হয়তো ভবিষ্যৎ প্রজন্ম সেই ভুলের খেসারত দিবে, আমার ভবিষ্যৎ প্রজন্ম। সো এই চিন্তাটা মাথায় রেখে এখনই আমাদেরকে এগিয়ে আসতে হবে, যে যার যার অবস্থান থেকেই আমরা যতটুকু আমার মনে হয় কাজ মানে সচেতন হওয়ার বা সোচ্চার হওয়ার সেটা হতে হবে। আর যদি বুঝতে না পারি যে আমার কি কাজ করতে হবে, তাহলে আপনাকে হেল্প চাইতে পারেন। আমরা আছি, রাফি ভাই আছেন, যারা আছেন আপনার আশেপাশে যারা কাজ করছেন তাদের কাছে আপনি সাহায্য চাইতে পারেন। তো আপনাকে প্লিজ স্পিক আপ, চুপ করে থাকবেন না। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ জেনিন আপা।
সবাইকে, সবার শেষে সবাই আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের 1 ঘন্টা ধরে আমাদের এটি দেখার জন্য এবং আপনাদের প্রশ্নগুলো দেওয়ার জন্য, এবং প্রশ্নের সাথে সাথে অনেক সুন্দর সুন্দর কথা লিখেছিলেন আপনারা ফেসবুকে, সেগুলোর জন্য খুবই ধন্যবাদ। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আবার আগামী শুক্রবার রাত 8টায় আবার আসবো আপনাদের সাথে আরেকটি পর্ব নিয়ে। থ্যাংক ইউ।